পেরেক পুতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বলছেন খুনি মুখ্যমন্ত্রী, বাংলায় হিংসা অব্যাহত রয়েছে। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে লালবাজার অভিযানে ডাক দিয়েছে। কয়েক লাখ মানুষ আজকে কলকাতায় অবতীর্ণ হয়েছে। নির্বাচিত সাংসদরা ছিল, নির্বাচিত বিধায়করা ছিল, দলীয় কর্মকর্তারা ছিল। সেই মিছিল যখন শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে তাদের ওপর নেমে এলো হচ্ছে জল কামান। তার উপরদের মধ্যে নেমে এলো টিয়ার গ্যাসের সেল। একটা কথা মনে রাখবেন, আমি রাজনীতিটা কিন্তু খুব সুচারুভাবে করি। আমি কিন্তু চিহ্নিত করেছি এই ঘটনার, এই অভিযানের নেতৃত্বে ছিলেন সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকার এখন মমতা ব্যানার্জির খুব বন্ধু, কারণ সিঙ্গুর আন্দোলনে উনি এসপি ছিলেন। সিঙ্গুর আন্দোলন নিয়ে মমতা ব্যানার্জি খুব লাফালাফি করেন, আমি বলেছি ভুল হয়েছে। সেই সুপ্রতিম সরকারের নির্দেশেই আজকে এই জল কামান এবং সেল চলছে। আমরা সবার কম বেশি, রাজু একটু বেশি আর কম বেশি, সমস্ত নেতৃত্ব আজকে এই টিয়ার গ্যাসের সেলে তারা অসুস্থ হয়েছে। আমার পাশে ছিল আলুওয়ালিয়াজি, আমার পাশে ছিলেন কৈলাসজি, আমার পাশে ছিলেন জয়প্রকাশ মজুমদার, আমার পাশে ছিলেন অর্জুন সিং, আমার আগে ছিলেন সুব্রাংশু রায়রা। স্বাভাবিকভাবে যেভাবে একদম জল কামান এবং টিয়ার গ্যাসের সেল ছোড়া হয়েছে, এটা পশ্চিমবাংলার গণতান্ত্রিক আন্দোলনে তাদের কফিনে শেষ করা। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি দেখলেই ভয় পাচ্ছেন, ভয় পেয়ে লাভ নেই। ইতিহাসে মানুষ সমস্ত ঘটনার বিচার করবে। খুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বুকে দাঁড়িয়ে উনি 11টা মন্ত্রিসভা নিজের কাছে রেখেছেন। আজকে স্বাস্থ্য ব্যবস্থায় একদিকে মানুষ হিসেবে, একদম একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ, আর একদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্যটা লাটে তুলে দিয়েছেন। জুনিয়র ডাক্তাররা আজকে রাস্তায় নেমেছে। মমতা ব্যানার্জি উচিত ইমিডিয়েটলি দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে, স্বাস্থ্যমন্ত্রক থেকে পদত্যাগ করা, কারণ উনি পারছেন। উনি ওনার মস্তিষ্কে ভারসাম্য হারিয়েছে। আগামী দিনে কী কর্মসূচি আজকে বলেছেন দিলীপদা, দিলীপবাবু বলেছেন যে আজকের আন্দোলন আপাতত স্থগিত হলো, ভবিষ্যতে আমরা নিশ্চিত করে আবার আন্দোলন করব, সেই আন্দোলনের দিনক্ষণ এবং কার্যক্রম স্থির হবে। থ্যাংক ইউ। তৃণমূল ছাড়ার পর আজকে প্রথম আপনি লালবাজার কর্মসূচিতে অংশ নিলেন, কী বলবেন? আজকে এই মিছিলে অংশ নিয়ে মানুষের অভূতপূর্ব সাহায্য পেয়েছি, কল্পনা করি। কিন্তু এই সুস্থ শান্ত মিছিলে যেভাবে অগণতান্ত্রিকভাবে পুলিশের লাঠি গ্যাস, কারণে গ্যাস এবং টিয়ার গ্যাস ছোড়া হবে, সেটা অত্যন্ত নিন্দনীয়। এর ফল মানুষ ভোটবক্সে দেবে। একেবারে মুকুল রায় সমেত অনেক বিজেপি কার্যকর্তা প্রায় 20 জন মতো অসুস্থ হয়ে গেছে, তার মধ্যে রাজু ব্যানার্জির অবস্থা গুরুতর, তাকে বিশুদ্ধানন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তিপূর্ণ মিছিল, হঠাৎ করে টিয়ার গ্যাস, কী বলবেন? বললাম যে এই সরকার সরকারে থাকতে চায় না, তাই যা অগণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করণীয় তাই করছে। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, আজকে প্রথম আপনার লালবাজার কর্মসূচি জীবীর হয়ে অংশ নেয়, কী বলবেন সেটা নিয়ে? এখন মনে হচ্ছে তৃণমূলের কর্মসূচিতে অংশগ্রহণ নেওয়া আমার ভুল হয়েছে। আসুন, থ্যাংক ইউ। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কাঁদানি গ্যাস এবং জল কামান মারল, কী বলবেন? মানে পুলিশ একদম, বাংলায় পুলিশ একদম মমতা ব্যানার্জির নিজের ক্যাডারের মতো কাজ করছে। যেভাবে মিছিল হওয়ার আগে একটা মানুষ বসে আসে, এতগুলো মৃত্যু হলো, এতগুলো এখনও মিছিল, তার এখনও বিচার হলো না, তার জন্য বাংলার মানুষ রাস্তায় নেমেছে এবং পরিবারের মানুষও আজকে এসে রাস্তায় নেমেছে। পরিবারের ওপর টিয়ার গ্যাস, জল কামান ছড়ানো হলো, যাচ্ছে যে পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, যারা হত্যালীলা চালিয়েছে তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তো এই দিন বেশি দিন সহ্য করবে না বাংলার মানুষ। তিনি আগুন জ্বালাতে চাইছেন, আগুন জ্বালিয়ে সরকারকে নিয়ে যেতে চাইছেন, সরকার যাওয়ার আগে মমতা ব্যানার্জি আগুন জ্বালাতে চাইছেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষ, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমরা আগুন জ্বালতে দেব না। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করতে হয় আমরা যদি কোথাও এই আন্দোলনে আমাদের চলবে, সারা দেশব্যাপী আন্দোলন চলবে। দিদি, কোথাও কি মনে হচ্ছে যে প্রশাসন ব্যর্থ?
পুরোপুরিভাবে যে মিছিল শুরু করতে দেওয়ার সাহস দেখাতে পারে না, তার মানেই বোঝা যাচ্ছে প্রশাসন ভয় পেয়ে গেছে, প্রশাসন পুরোপুরি ব্যর্থ এবং মমতা ব্যানার্জি হয়ে কাজ করছে। দেখুন, এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশ, এই ধরনের সরকার আমরা আগে কোনো দিন আমরা ভাবতেই পারিনি যে কাছাকাছি যাওয়ার আগে সেন্ট্রাল লেভেল থেকে আমাদের লাঠি পেটা করা হবে, এয়ার গ্যাস জল কমান চালানো হবে, এমপি এমএলএ ছাড়া হয়নি, সিনিয়র লিডার আলু আলিজির মতো, রাহুলদার মতো, তাদের গায়ে এসে সেই এয়ার গ্যাস পড়ছে, তারা অসুস্থ হয়ে গেছেন, একাধিক জনকে আমরা হসপিটালে পাঠিয়েছি। এই ধরনের একটা ভয়ের পরিবেশ তৈরি করে গণতন্ত্র হত্যা করা আমরা কল্পনা করি। রাজু ব্যানার্জির অবস্থা খুব আশঙ্কাজনক, খুব খারাপ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। রাজু দা, সায়ন্তন দা এবং একাধিক কর্মী আহত অসুস্থ হয়েছে, তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ মিছিলে কেন এই ধরনের আক্রমণ করা হলো? না দেখুন, মমতা ব্যানার্জি ঠিক করে নিয়েছেন, উনি কিছু করতে যাবেন না, অত্যাচার বাড়িয়ে যাবেন, তো নৃশংস একজন শাসক, স্বৈরাচারী শাসক আমরা কল্পনাও করিনি, কিন্তু গণতন্ত্র বাঁচাবার আমরা প্রতিজ্ঞা করেছি, তার জন্য আন্দোলন করব। আপনারা প্রশাসনের ব্যর্থতা নিয়ে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গেছিলেন, শুধু একটা লিখিত শান্তিপূর্ণভাবে করছে, কিন্তু জনতাকে খেপিয়ে সরকার আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, সমাজের কর্মীদের হত্যা করছে, আন্দোলন করার অধিকার নেই, পরিবারের লোক জানতেও পারছে না বাড়িতে।